বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি হলেন ডিপজল এবং রেশি। এক জবান বাজারের কুলির মতো বেশ কিছু ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন তারা দুজন। দর্শক নন্দিত এ জুটিকে নিয়ে তখন প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। দীর্ঘদিন তারা চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। সম্প্রতি আলাদা আলাদা চলচ্চিত্রের পর্দায় দেখা গেছে তাদের। তবে ডিপজলের কারণেই দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরেছেন বলে জানিয়েছেন নায়িকা রেশি। চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ডিপজল সাহেবের কারণেই আবার চলচ্চিত্রে ফিরেছি। তিনি আমাকে আবার চলচ্চিত্রে কাজ করার জন্য অনুরোধ করেছিলেন। আমি কাজ করব বলেই তিনি একসঙ্গে প্রায় ডজনখানেক সিনেমার স্ক্রিপ্টের কাজ করাচ্ছেন। তিনি অনুরোধ না করলে চলচ্চিত্রে ফেরা হতো না আমার, কারণ আমি যে ধরনের গল্পে অভিনয় করতে অভ্যস্ত সে ধরনের গল্প নিয়ে এখন সিনেমা নির্মিত হচ্ছে না। স্ক্রিপ্ট লেখার কাজ শেষ হলে আবারও ডিপজল সাহেবের সঙ্গে কাজ শুরু করব। ডিপজল রেশির প্রেমের গুঞ্জন প্রসঙ্গে রেশি বলেন, চলচ্চিত্রে হিট জুটিদের নিয়ে সবসময় প্রেমের গুঞ্জন ছিল। ডিপজল সাহেবের সঙ্গে আমাকে দর্শক ভালোভাবে নিয়েছিলেন, তাই বলে আমাকে নিয়ে তারা সিনেমা নির্মাণ করেছিলেন, আর আমিও তাদের ঘরে কাজ করে বেশ ভালো ছিলাম। কখনো কেউ কিছু বলতে সাহস পায়নি। তাছাড়া ডিপজল সাহেব আমার বাবার মতো, তার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে, বিশেষ করে আমার স্বামীর সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক। আবারও অভিনয়ে ফেরার বিষয়ে আমার স্বামীর সঙ্গে তিনি আলাপ করেছেন। জানা যায় রেশি বর্তমানে মাতৃত্বকালীন বিরতিতে আছেন। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে দ্বিতীয় সন্তানের জন্ম দিবেন তিনি। সবকিছু গুছিয়ে আবারও অভিনয়ে ফিরবেন বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডিও অ্যাপসে।